আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি কোরআনের আয়াত তুলে ধরলাম। এই আয়াতটি তিনবার পরে আধা গ্লাস পানিতে তিনবার ফুঁক দিবেন এবং সেই পানিটা দিয়ে পুড়ে যাওয়া জায়গাটা হালকা করে ধুয়ে নেবেন বা সেই জায়গায় পানিটা ছিটিয়ে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। এই আয়াতটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে শিখে নেবেন এবং আমি এর আরবিক উচ্চারণটা বলে দিচ্ছি। কুলনা ইয়ানারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। এই আয়াতটি আপনারা শিখে নেবেন। আবারও আমি বলে দিচ্ছি, এই আয়াতটি তিনবার পরে আধা গ্লাস পানিতে ফুঁক দিবেন এবং সেই পানিটা দিয়ে পুড়ে যাওয়া জায়গাটা হালকা করে ধুয়ে নেবেন বা সেই জায়গায় পানিটা ছিটিয়ে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। তবে দেখা হচ্ছে আরও এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।